সামাজিক মাধ্যমের দ্বন্দ্ব গড়ালো ব্যক্তিগত জীবনে। বিরোধের জেরে একই এলাকার তিনজনের মৃত্যুতে শুধু স্বজন নয়, শোকাহত প্রতিবেশীরাও। স্বজনদের অভিযোগ, গাজীপুরের কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও গ্রামের দোকানের কর্মচারী নাইম নিয়মিত টিকটক বানাতেন। সম্প্রতি তার টিকটক কন্টেন্টে হাসির রিয়াকশন দেয় পাশের গ্রামের মারিয়া। এ নিয়ে দুজনের কথা কাটাকাটিও হয়, কিন্তু এখানেই শেষ নয়। মারিয়া বিষয়টি তার স্বামীকে জানালে মোবাইল ফোনে নাইমকে হুমকি দেওয়া হয়। এর জের ধরে শনিবার মধ্যরাতে মাহফিল থেকে ফেরার পথে নাইমের ওপর হামলা করে 10-12 জনের একটি দল। তার চিৎকারে রবিন ও ফারুক এগিয়ে এলে তাদেরও এলোপাথারি ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তিনজনকে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায় ফারুক ও নাইম। পরে উন্নত চিকিৎসার জন্য রবিনকে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। আরেকজন বললো যে ইয়েতে পারে না, দেওয়া হয়েছে যে ঢাকা মেডিকেলে। ওয়াস হাসপাতাল থেকে বাইরে হয়ে দিই, ইতিমধ্যে আমার তিন ভাই ছুরি আঘাত দিয়ে দুইজনকে সন্দিগ্ধ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। ছুরিকাঘাতে আহত আরও চারজন হাসপাতালে ভর্তি আছেন। নিহত নাইম ও রবিন চাচাতো ভাই, আর নিহত ফারুক ছিলেন নাইমের মামাতো বোনের স্বামী। আহসানুল করিম, সময় সংবাদ।